টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের খেলা দেখে হতাশ? ক্রিকেট একটা পিওর ফর্ম অফ এন্টারটেনমেন্ট হলেও বাংলাদেশের মানুষের জন্য এটা একটা ইমোশনের জায়গা। 1986 বাংলাদেশ প্রথম ওডিআই খেলা শুরু করে এবং তারপর 12 বছর কেটে যায় কেনিয়ার এগেনস্টে তার প্রথম জয় আনতে। টেস্ট খেলা শুরু করে 2000 সাল থেকে এবং 5 বছর পর জিম্বাবুয়ের এগেনস্টে তার প্রথম জয় আসে। আগে আমাদের এক্সপেকটেশন থাকতো যেন খুব বাজেভাবে ম্যাচ না হারে, একটু সম্মানজনক স্কোরে যেতে হারে, আর কালে ভদ্রে যদি একটা ম্যাচ জিতে যায় তাহলে আমাদের খুশির সীমানা থাকতো না। এখন আমাদের এক্সপেকটেশনটা একটু বদলে গেছে। এখন আমরা চাই স্ট্রং টিমের এগেনস্টে যেও যেন জিতে আসে তারা। টিমে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মুস্তাফিজদের মতন স্টার প্লেয়ারদের নিয়ে বাঙালি এতটুকু এক্সপেকটেশন তো রাখতেই পারে, কিন্তু তাও আমাদের ম্যাচ জেতার স্ট্যাটিস্টিক্সে ভিজিবল কোনো চেঞ্জ আসে না। এই প্রতি বছর যদি আমরা এরকম 2-3% করে আগাতে থাকি, আবার হুট করে একটা বছরে যে 10% পড়ে যায়, তাহলে আসলে জেনারেশনের পর জেনারেশন কেটে যাবে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট টিম খুব একটা উন্নতি করতে পারবে না। এই 2009 সাল থেকে আফগানিস্তান ক্রিকেট খেলা শুরু করে অ্যান্ড ইতিমধ্যে তাদের ম্যাচ জেতার পার্সেন্টেজ 50%-এর কাছাকাছি। আমরা ভালো খেলতে খেলতেও শেষের দিকে এসে কী যেন একটা হয়ে যায়। 2015 কোয়ার্টার ফাইনালে উঠে আমরা ভাবলাম ইনশাল্লাহ নেক্সটবার আরেকটু ভালো কিছু পাবো, কিন্তু 2019 এসে ব্যাক টু স্কোয়ার জিরো। একটু শুরু থেকে যদি বলি, ক্রিকেট সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ব্রিটিশদের হাত ধরে। তারা যেই যেই কান্ট্রিতে যেয়ে নিজের কলোনি স্থাপন করে, সেখানে যেই তারা ক্রিকেট খেলে আসতো সেই কান্ট্রির এগেনস্টে তাদের টেস্ট নেওয়ার সুবাদে। এখান থেকে শুরু হয় টেস্ট ম্যাচ। ওয়ার্ল্ড কাপ আয়োজন করার জন্য দর্শক আকর্ষণ করতে যখন একটু ছোট ফরম্যাটের প্রয়োজন হয়, তখন 1975 সাল থেকে শুরু হয় ওয়ানডে ইন্টারন্যাশনাল। প্রথম ওয়ার্ল্ড কাপটা জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ইংল্যান্ডে আরও পপুলার করার জন্য তারা আবিষ্কার করে টি-টোয়েন্টি ফর্ম। প্রথম দিকে প্লেয়াররা রীতিমতো মজা নিয়ে খেলাটা খেলতে আসতো, কিন্তু তারপর আস্তে আস্তে, যেহেতু খুব স্বল্প পরিসরে খেলার পরিধিটা একটা মুভি দেখার মতন, সো মানুষের কাছে আরও বেশি পপুলারিটি পেতে থাকে টি-টোয়েন্টি ক্রিকেট। অ্যান্ড সেখান থেকে ক্রিকেটে নতুন ডাইমেনশন অ্যাড করতে চলে আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অন্যান্য অনেক কান্ট্রি পরে নিজেদের প্রিমিয়ার লিগ শুরু করে, কিন্তু অতটা পপুলারিটি পায় না যেরকম আইপিএল পায়। বিগ বিজনেস, বিগ এন্টারটেইনমেন্ট অ্যান্ড বিগ মানি। বর্তমানে 2021 সালে ICC মেন্স ওয়ার্ল্ড কাপ টি-টোয়েন্টি চলছে অ্যান্ড বাংলাদেশ টিমের অবস্থা দেখে উইথ অল আওয়ার স্টার পারফর্মার, এটা তো নিশ্চিত যে প্রবলেমটা অন্য কথা। টিমের কোচ, বোর্ড, খেলার মাঠ এবং সম্প্রতি ক্লাব লেভেলের খেলা বিতর্ক থেকে এটা তো নিশ্চিত যে প্রবলেমটা সিস্টেমেটিক। খুব তাড়াতাড়ি কোনো চেঞ্জ বা এটা ঠিক করার জন্য ঠিকভাবে স্টেপ না নিতে পারি, তাহলে বাংলাদেশের প্রতিটা ম্যাচ দেখার পরে মন ভালো করে টিভির সুইচটা অফ করার কোনো কায়দা থাকবে না। আউটডোর স্পোর্টসের মধ্যে ফুটবলের পরেই আসে ক্রিকেট, যা 2.5 বিলিয়ন মানুষের মধ্যে পপুলার। সেখানে বাংলাদেশের নাম আরও স্ট্রংভাবে দেখার জন্য আমরা সকলেই অনেক উদগ্রীব। অ্যাটলিস্ট লো কনফিডেন্সের জন্য একটা জেতা জেতা ভাবের ম্যাচও হেরে আসাটা বাদ দেওয়া একেবারে জরুরি। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ অন নেক্সট উইক অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর কন্টেন্ট লাইক দিস। থ্যাংকস ফর ওয়াচিং।